কিশোরগঞ্জের হাওড় থেকে চলে আসছে পাঁচ মিশালি। শুধু পাঁচ মিশালি বললে ভুল হবে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকমের মাছ আছে। চলেন আপনাদেরকেও দেখাই, আসলে কি পাঁচ মিশালি না 8-10 মিশালি হয়ে গেছে। বাহ, বড় বড় মাছও পাচ্ছি, দেখতে পাচ্ছি বাইম, ফলি, ছোট বোয়াল, শোলের বাচ্চা, বাচা, তারাবাইম, চিংড়ি, পাবদা, শিং, নানা রকমের মাছ। দারুণ দারুণ মিশালি। আইর আছে, ছোট আইর, ছোট বোয়ালের বাচ্চা, চন্দনা, নানা রকমের মাছ। একেবারেই দেশীয় মাছ, হাওড়ে ধরা পড়া ন্যাচারাল মাছ। এখানে খুব সুন্দর সুন্দর মাছ চলে আসে, দেখেন এখানে এই যে বোয়াল, ছোট বোয়াল, তারপর হচ্ছে এই আইরের বাচ্চা, দেশি আইর মাছের বাচ্চা, তারপরে ফলি আছে, চিতল আছে, দুই একটা করে চিতল আছে। এই ছোটো ছোটো চিতলগুলা কোফতা বানালে দারুণ হবে। আর এগুলা হচ্ছে ফলি মাছের মতো শিল পাটায় আস্তে আস্তে করে ছেঁচে নিতে সুবিধা হয়, এগুলো দিয়ে কোফতা বানানো যায়, কোফতা সাইজের চিতল। দেখেন শোলের বাচ্চা আছে এইখানে, ফলি দেখতে পাচ্ছি, তারপর আছে হচ্ছে বাইম, তারাবাইম, এগুলো হচ্ছে তারাবাইম, ও তারপরে আছে কিছু কিছু বড় বাইম, টাকি আছে, মানে অনেক রকমের মাছ। তারপর হচ্ছে বাচা, বাচা মাছ, অনেক ধরনের মাছ আছে। এখন আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, এই যে মিশালিগুলো যদি নিতে চান, অনেকে 1 কেজি করে নিতে চান, 1 কেজি করে দেওয়াটা কঠিন হয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু বড় মাছ আছে, এরকম বড় মাছ থাকে। তো এই বড় মাছগুলো থাকার কারণে 1 কেজিতে না আপনার মেলানো কঠিন। আমি একটু দেখাই এটাকে, আমি ডালাটাকে জিরো করে নিলাম, আমি ছোট বড় মিলিয়ে উঠাবো। ছোট বড় হচ্ছে, ছোট মাছগুলো দাও তো, কিছু বড় মাছ দিলাম, এক চেটিয়া বড় মাছ না, তার সাথে ছোট মাছ, যেহেতু আইরের বাচ্চা একটা পড়ছে, একটা সরায় রাখলাম। ধরেন চিংড়ি দিলাম, তারপরে আরও কিছু ছোট মাছ দিলাম। তারপর দেখেন এখানেই কিন্তু দেখেন যে 2 কেজি হয়ে গেছে, মাছ কয়টা, এ অল্প কয়টা মাছে। এখন যদি আমি এখান থেকে কিছু মাছ সরায় ফেলি, তখন আর এটাকে আপনাদের পাঁচ মিশালি মনে হবে না, মনে হবে যে এটা কেমন পাঁচ মিশালি, এত কম মাছ কেন। হ্যাঁ, এই যে দেখেন এখনও হয় নাই, এই 1600 গ্রামে আসলো। তারপরেও যদি সরাই, আরও সরাই, হ্যাঁ একটা আইরও সরাই ফেললাম, এবার দেখেন তাও আছে এখানে 1300 গ্রাম। তার মানে মিনিমাম যদি 1.5 কেজি মাছ না নেন, তাহলে পাঁচ মিশালিটা আপনাদের কাছেই ভালো লাগবে না। এখন দেখেন সরাইতে সরাইতে আমি ধরেন একটা শোলের বাচ্চাও সরাই ফেললাম, এবার 1 কেজি হলো। তাহলে দেখেন 1 কেজিতে কয়টা মাছ উঠছে, একদম অল্প। মানে মিশালিটার যে একটা মজা, মিশালি দেখার যে একটা আনন্দ, সেটাই পাওয়া যায় না। এ কারণে আমরা বলি যে মিনিমাম 1.5 কেজি যদি নেন তাহলে ভালো। আর এই রকম বড় ছোট মিলানো হাওড়ের যে দেশিগুলো কিন্তু এক জালের মিশালি, মানে এরকম বড় মাছ উঠতেছে, ছোট মাছ, দেখেন শিঙের ছোট ছোট বাচ্চাও আছে। তো এই যে মাছগুলো, এগুলো হচ্ছে এক জালের মিশালি, এগুলো আর জেলে ভাইরা বাছাই করেন না। যেমন করে জালে যেই যেই মাছ ধরা পড়ে সব একসঙ্গে ওনারা বিক্রি করে দেন, আমরাও এইভাবে নিয়ে আসি। এই ধরনের এক জালের মিশালিগুলো আপনাদের নিতে হলে মিনিমাম যদি 2 কেজি 3 কেজি নেওয়া হয়, তাহলে মিশালিটা আপনাদের পছন্দ হবে। আজকে মিশালি চলে আসছে হাওড়ের এই এক জালের মিশালি, আপনারা চাইলে নিতে পারেন, আজকে অর্ডার করেন, আমরা চেষ্টা করব আজকের মধ্যেই ডেলিভারি দেওয়ার।